আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، وقال تعالى إنما يخشى الله من عباده العلماء، وقال تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، وقال تعالى اقرأ باسم ربك الذي خلق، وقال تعالى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. متفق عليه. الحمد لله আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যে রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এমন একটি সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য শ্রদ্ধা ভাজন, আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমের বিভিন্ন জায়গা থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি ইতিমধ্যে আপনারা অবগত হতে পেরেছেন, মাদ্রাসা শিক্ষা উন্নয়নে আমাদের করণীয়। মাদ্রাসা শিক্ষা উন্নয়নে আমাদের করণীয়। মাদ্রাসা এটি হচ্ছে আরবি শব্দ, এটি দারসুন শব্দ থেকে গৃহীত হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে পাঠশালা, পাঠ্যালয়, বিদ্যাকানন, বিদ্যানিকেতন, তথা যেখানে দার্স দেওয়া হয়, যেখানে পাঠ দান করা হয়, সেই স্থানকে অথবা সেই সময়কে মাদ্রাসা বলা হয়। এই মাদ্রাসা এর সূচনা হচ্ছে ইসলামের যুগে, এর সূচনা হচ্ছে গারে হেরা, হেরা গুহা থেকে এই মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ছাত্র, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রথম দার্স তিনি গ্রহণ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এভাবে মাদ্রাসা আস্তে আস্তে ক্রমবিকাশ, আস্তে আস্তে এর প্রয়োজনীয়তা দিক বিদিক ছড়িয়ে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদ্রাসা কোনটি ছিল, তিনি যে পাঠদান করতেন সেটা বেশিরভাগই ছিল তার মসজিদে, মসজিদে নববী যেটা আমরা বলি, তিনি সেখানে দার্সের ব্যবস্থা করতেন, সাপ্তাহিক খুতবা ছিল,
এছাড়াও বিভিন্ন সময়ে আল্লাহ নবী সাল্লাম সাহাবাদেরকে দিনের জ্ঞান প্রদান করতেন। এছাড়াও নবী সাল্লাম মেয়েদের জন্য আপনি দার্সের ব্যবস্থা করেছিলেন। যখন মেয়েরা নবী সাল্লামের কাছে আবেদন করলেন যে রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে দিনের এলেম পুরুষরাই বেশি নিয়ে ফেলল, আমরা কিছুটা বঞ্চিত হলাম, তো সুতরাং আমাদের জন্য একটা দিবস নির্ধারণ করুন যে দিবসে আমরা আপনার কাছে আসব, বিশেষ করে আমরাই শুধু আসব মহিলারা, এবং আপনার কাছ থেকে আমরা আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথাটা রক্ষা করলেন এবং ওয়াদা দিলেন যে অমক অমক দিনে অমক অমক স্থানে তোমরা একত্রিত হবে, আমি সেখানে এসে তোমাদেরকে দিনের জ্ঞান প্রদান করব। এভাবেই আল্লাহ নবী সাল্লাম থেকে সাহাবারা, সাহাবাদের থেকে তাবিরা, তাবিদের থেকে তাবাতাবি, এরপর তাবাউল আতবা, এইভাবে দিনের চর্চা মাদ্রাসাগুলোতে হয়ে আসছে। তো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কত বেশি, কারণ মাদ্রাসা হচ্ছে এখানে কোরআন চর্চা, কোরআন এবং সুন্নাহ হাদিস চর্চার একটা প্ল্যাটফর্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে জ্ঞান চর্চা করে, কোরআন শিক্ষা দেয় এবং অপরকে শিক্ষা দান করে। এই শিক্ষাদান ইমানেরও আগে দাবি করে, অর্থাৎ ইমানেরও আগে এই জ্ঞান চর্চা, বিদ্যা চর্চা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি, হে নবী আপনি জ্ঞান অর্জন করুন কি বিষয়ে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই বিষয়ে আপনি আগে জ্ঞান অর্জন করুন, এরপরে আপনি আমল করবেন, ওয়াস্তাগফির লিযামবি, আপনার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। সম্মানিত দিনী ভাই সকল, এই মাদ্রাসা এগুলো আমাদের সমাজে বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়েছে। এক ধরনের মাদ্রাসা সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, আরেকটি হচ্ছে কওমি মাদ্রাসা, অনেক সময় ক্যাডেট মাদ্রাসা ইত্যাদিতে দেখতে পাবেন। বিশেষ করে সৌদি আরবে ওখানে দুই ভাগে ভাগ আছে, সবগুলোকেই মাদ্রাসা বলা হয়, কারণ আপনারা যদি স্কুল কলেজ এগুলোর আরবি খোঁজেন তো কী পাবেন, ওই মাদ্রাসাই, কিন্তু এর আলাদা কোনো শব্দ নেই আরবিতে, স্কুল কলেজ ওই মাদ্রাসা, কলেজ হয়তো কুল্লিয়া বলবে আরবি দিয়ে। তো আরব দেশে দ্বীনি শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা যেগুলো, সেগুলোকে চিহ্নিত করার জন্য ভাষাটা একটু চেঞ্জ করে দেওয়া হয়। হ্যাঁ, মাদ্রাসা হুকুমি বা মাদ্রাসা হুকুমিয়া আর মাদ্রাসা দিনিয়া, মাদ্রাসা দিনিয়া তথা যেখানে জেনারেল সাবজেক্টগুলো বেশি পড়ানো হয় সেটাকে মাদ্রাসা হুকুমিয়া বা সরকারি মাদ্রাসা বলে, আর যেগুলোকে, যেগুলোতে দিনকে প্রাধান্য দেওয়া হয় সেই সকল প্রতিষ্ঠান, বিদ্যালয়, পাঠশালাকে বলা হয় মাদ্রাসা দিনিয়া, দিনি মাদ্রাসা। আর আমাদের দেশে তো অবস্থা দেখতেই পাচ্ছেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা প্রথমত দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, একটি হচ্ছে জেনারেল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এভাবে সাজানো, আরেকটি হচ্ছে যেটা আমরা মাদ্রাসা বলছি, সেই মাদ্রাসা আবার দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে আলিয়া যেটা সরকারি সহযোগিতায় পরিচালিত হয় সিলেবাসে, আরেকটি হচ্ছে কওমি যেটা বেসরকারিভাবে দিনের চর্চা, দিনের জ্ঞান আদান প্রদানের চেষ্টা করা হয়। এই কওমি আবার দুই ভাগে বিভক্ত করা যায়, একটি কওমি মাদ্রাসাতে দেখতে পাবেন সেখানে আপনার দলিলবিহীন ফিক্ষের গুরুত্ব খুব বেশি, দলিলবিহীন ফিক্ষের গুরুত্ব একটু বেশি। আবার আরেক ধরনের মাদ্রাসা পাবেন যেখানে দলিল সহ কোরআন এবং হাদিসের গুরুত্ব বেশি। আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই পয়েন্টে, যে মাদ্রাসাগুলোতে কোরআন এবং সহি সুন্না দলিল প্রমাণ সহ মাসআলা মাসাইল, আকীদা,
এবং নাহু সার্ফ আরবি ব্যাকরণ সহ যাবতীয় কিছু পড়ানো হয় আমরা সেই মাদ্রাসার কথাই আজকে বলতে যাচ্ছি, যে মাদ্রাসার শিক্ষা উন্নয়নে আমাদের করণীয়। আজকে আপনারা দেখতে পাবেন একসময় মাদ্রাসা পড়াশোনা করাটা মাদ্রাসাগুলো একটু অবহেলিত ছিল, এটাকে একটি মানে দরিদ্রদের প্ল্যাটফর্ম, গরিব মানুষের এখানে আনাগোনা, গরিবদের শিক্ষা প্রতিষ্ঠান, এরকম একটা ধ্যান ধারণা একসময় বিরাজ করছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে মাদ্রাসার শিক্ষার প্রতি মানুষের আগ্রহ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু আপনাদের মতো যারা আমাদের মতো সাধারণ মানুষ তারাই শুধু নয়, বরং বিভিন্ন পর্যায়ের প্রশাসনের, সরকারি লেভেলের উচ্চ পদস্থ মানুষগুলোর, ব্যক্তিগুলোর মাঝেও এই ধরনের মাদ্রাসায় নিজের ছেলে মেয়েদেরকে পড়ানোর প্রতি উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা বিপুলভাবে পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এগুলোর কারণ কি? কারণ হচ্ছে যে মাদ্রাসাগুলোতে যেভাবে ছাত্রদেরকে গড়ে তোলা হয়, একটা সুশৃঙ্খলভাবে ছেলেদেরকে গড়ানোর চেষ্টা করা হয়, যেখানে মানুষ এই আপনার ছাত্রটাকে, আপনার ছেলেটাকে মূল মালিকের সাথে পরিচয় করে দিয়ে গড়ে তোলা হয়, অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্কটা সবচেয়ে বেশি থাকে, আলহামদুলিল্লাহ। এবং এখানে মাদ্রাসাগুলোতে শিক্ষক যারা থাকেন বেশিরভাগ দেখবেন একমনা, শিক্ষক এবং ছাত্র সবাই একমনা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর, তিনি তার সন্তানকে কওমি মাদ্রাসাতে পড়তে দিয়েছেন। তো একজন সাংবাদিক, এটা পত্রিকায় এসেছিল, একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন যে আপনি হচ্ছেন এই জগতের মানুষ, আপনি এই জগতের মানুষ হয়ে আপনার সন্তানকে কি করে এই কওমি মাদ্রাসায় পড়তে দিলেন? তো তিনি তার উত্তরে বলেছিলেন যে আমি যে জগতে অবস্থান করছি সেটি এমন একটি জগৎ যেখানে পাওয়ার কিছু নেই, এখানে ছেলে মেয়ে আসলে তাদের নীতি নৈতিকতা বলতে কিছু থাকছে না, সেখানে পড়াশোনার পরিবেশ আজকে নষ্ট করে দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে সংবাদ পেয়েছেন, সিলেবাসগুলো নষ্ট করা হয়েছে, একটু পরে হয়তো আমি একটা বিষয়ে আপনাদেরকে বলবো। সেখানে চরিত্র বলতে কিছু নাই, নারী পুরুষের ছেলে মেয়েদের অবাধ বিচরণ চলছে, সেখানে নেশার হোলি খেলা চলছে, সেখানে আপনার দলীয় কন্দল, মারামারি, এমনকি একই দলের লোক হলেও হল দখল নিয়েও সেখানে হট্টগোল, গণ্ডগোল, মারামারি বিরাজ করছে। এখানে নেশা তো আছেই, এই জন্য একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছিলেন যে তোমরা যদি কখনো রক্ত নেওয়ার প্রয়োজন হয়, রক্তদান করে যে রক্ত নেওয়ার প্রয়োজন হয়, তো মাদ্রাসার ছেলেদের রক্তগুলো নিও, কারণ এদের রক্তটা থাকে ফ্রেশ, এরা মদ খায় না, গাঁজা খায় না, বাবা খায় না, ডাইল খায় না, ইত্যাদি। ডাইল মানে ওই যে মসুর ডাইল, এটা বলি নেই আবার, ডাইল আবার ইদানিং আবার নাম চেঞ্জ করে দিয়ে খায়, বুঝলেন? ওই যে গাঁজা, ইয়াবা, এগুলোকে আবার কোনো জায়গায় ইয়াবাকে বাবা বলে, আর ওই যে গাঁজাকে মনে হয় ডাইল বলে, কথা বুঝতে পেরেছেন? তো এই যে এই নেশা, এগুলো থেকে আমাদের মাদ্রাসার ছেলেরা নির্লিপ্ত থাকে, দূরে থাকে, এদের রক্তটা থাকে ফ্রেশ, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে এগুলো মানে একবার ছড়াছড়ি, যার কারণে তাদের রক্তগুলো অপরিচ্ছন্ন হয়ে গিয়েছে। তো সুতরাং এই মাদ্রাসার কোনো বিকল্প আজ জাতি দেখছে না। তো এই মাদ্রাসা, এটার গুরুত্ব কত বেশি, যে নবী সাল্লাম যেহেতু, নবী রাসূলগণ যেহেতু এই মাদ্রাসার পিছনে, এই মাদ্রাসায় ছাত্রদেরকে গড়িয়েছেন, আমরা ঠিক সেই কাজটাই করতে চাচ্ছি, করতে চেষ্টা করছি। তো মাদ্রাসার এখন বর্তমানে যেটা বললাম যে মাদ্রাসার দিকে মানুষের যে মনোযোগটা আকর্ষণ হয়েছে, এর বিভিন্ন কারণ রয়েছে। কারণ আজকে দেখুন স্কুল কলেজের সিলেবাসগুলোকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে, এখন সিলেবাসের ভিতরে এমন কিছু ঢুকানো হচ্ছে যে এখানে গিয়ে শিখার তেমন কিছু থাকছে না। একজন উচ্চপদস্থ শিক্ষাবিদ, তিনি ছাত্রদেরকে বলছেন যে আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, খুবই আশ্চর্যজনক কথা, তোমরা শুনে আমার মনে হয় আসলেই আশ্চর্য হবে, তো ভাবসাব দেখে মনে হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো আলোচনা শুরু করছেন যে আচ্ছা তোমরা জানো কি যে রুটি বানাতে আটার প্রয়োজন হয়, তার মানে এটা কি খুবই আশ্চর্যজনক কথা, রুটি বানাতে আটা লাগে, গোসল করতে পানি লাগে, হ্যাঁ, ভাত রান্না করতে আগুন লাগে, এগুলো মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কথা, এভাবে সিলেবাস নষ্ট করে দেওয়া হয়েছে। এবারে সিলেবাস আপনারা দেখছেন যে
হাঁসের প্যাক প্যাক শেখানোর জন্য প্রাইমারিতে সিস্টেম করা হয়েছে। হাঁসের প্যাক প্যাক শিখাবে, এবং সেটা আবার কেমনে শিখাবে, হাঁস যেমন একটু পাখা নাড়ায় ড্যান্সের মতো দেয়, ওই শিক্ষিকা ছাত্রী ছাত্র সবাই মিলে এরকম ড্যান্সের মতো করবে, আর হাঁসের প্যাক প্যাকানি শিখবে। আর আমি বলছি যে হাঁসের প্যাক প্যাকানি শেখার জন্য এত কষ্ট করে ব্যাগটা কাঁধে করে নিয়ে বিদ্যালয়ে তো যাওয়ার দরকার নাই। আমাদের গ্রাম অঞ্চলে হাঁসের প্যাক প্যাকানি ফজরের আগ থেকেই শুরু হয়, কথা ঠিক না? ঠিক, আমাদের এই প্যাক প্যাকানি শেখানোর জন্য তো ওখানে যাওয়ার দরকার নাই। সকালবেলা ঘুম থেকে আপনার ওঠার আগে হাঁসের প্যাক প্যাকানি আমরা শুনি, আমাদের বাচ্চারা শুনে অভ্যস্ত। এরপরে গার্হস্থ্য বিজ্ঞানের নামে আলু ভর্তা গিয়ে মাদ্রাসায় শেখানো হচ্ছে, আলু ভর্তা কেমনে শিখবা? তো মা কি জন্য আছে তাহলে, মা কি শিখাবে? সব আপনারা নিয়ে নিলে তো হবে না, এইভাবে নীতি নৈতিকতা সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে সিলেবাসগুলো দেখেন কীভাবে নষ্ট করা হচ্ছে, এমন কিছু কবিতা এমন কিছু গল্প নিয়ে আসা হয়েছে যেতে যাতে যেখানে আপনার সন্তানকে মানে উচ্চ শিক্ষিত করার তেমন কিছু পাবেন না, সেখানে অসত্য গল্প গল্পের মাধ্যমে অসত্য এবং অবাস্তব বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। যেমন একটি গল্প কবিতায় বলা হচ্ছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। এখন বলুন তো এই যে যারা মাঠে ডিম পাড়ে তাদের কোনো শিং হয় কি না? এখন খাড়া শিং না বাঁকা শিং এ বিচার ঝগড়া পরে করা যাবে, শিং হয় কি না এটা আগে প্রমাণ করতে হবে। আমার সামনে টেবিল আছে, এটা আগে প্রমাণ করুন, তারপরে এটা সেগুন কাঠের না বাবলা কাঠের এ গণ্ডগোল তো পরের, আগে টেবিল আছে এটাকে সাব্যস্ত করতে হবে। তো এই যে মিথ্যা কথাগুলো শেখানো হচ্ছে যে যারা ডিম পাড়ে তাদের আবার খাড়া দুটো শিংও থাকে, ওরা হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, পুরো মিথ্যা কথা এবং অসত্য কথা। এগুলো সারা জীবন পড়লো আমার ছেলের কোনো উপকার, আপনার ছেলের কোনো লাভ হবে না। ওপারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও বড্ডা লেগেছে। নদীর ওপারে মাছ ভেসে উঠেছে, এপারে দাদা এপার থেকে কলম ছুঁড়ে মারলেন, ছোট্টা নয় বড্ডাই লেগেছে, তো কলম দিয়ে কি মাছ শিকার করা যায়? জেলেরা তো এত প্রযুক্তি আবিষ্কার করো মাছ শিকার ধরতে গিয়ে হিমশিম খায়, আর দাদা এপার থেকে ওপারে কলম ছুঁড়ে মারলো, তাও ছোট্টা নয় বড্ডাই লাগলো। এই যে আজে বাজে কথা শেখানো হচ্ছে। এটি কবিতায় বলা হচ্ছে, ভূতের রাজা বুদ্ধ ভূত চোখ দুটো তার কুতুরকুত। এই কুতুরকুত মানে কি এটা ডিকশনারি তো পাবেন না, যে শিক্ষক পড়ে সেও পারে না, ওই এমনি মজা করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই জাতীয় কবিতা গল্প পড়ে কি শিখবে বলুন তো আমার আপনার ছেলে? অঙ্ক শেখানো হচ্ছে, এক লিটার পানির ভিতরে দুধের ভিতরে হাফ লিটার পানি দিলে সর্বমোট দুধের পরিমাণ কত হয়? তাহলে হাফ লিটার পানি গেল কোথায়? এ মারেফতি আর এক পীর সাহেব দেখা যায়, দুধ মানে পানি আর এক পীর সাহেব, হ্যাঁ আল্লাহর মধ্যে নাকি ফানা হয়ে যায়, তো দুধ দুধ পানি তো দুধের মধ্যে গিয়ে ফানা হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে অসত্যগুলো এখানে শেখানো হচ্ছে, আজকে আমাদের জাতিকে নষ্ট করা হচ্ছে, হ্যাঁ ইমান আমল পুরোটাই রসাতলে। আজকে শিক্ষা ব্যবস্থাপনায় হিন্দুদেরকে অমুসলিমদেরকে নীতি নির্ধারক বানানো হয়েছে। এবার ইসলামী শিক্ষা বই দেখেছেন না, প্রায় কতগুলো পৃষ্ঠা হিন্দু ধর্মের এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। বই খুললে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি সহ সেগুলো দেওয়া হয়েছে, প্রতিবাদ করার পরে বইগুলো ফেরত নেওয়া হচ্ছে। কেন এই ভুলগুলো কি মানে অপরিকল্পিত না পরিকল্পিত ভুল, আপনারা কি মনে করেন? কিন্তু এগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই যদি মানুষ টের পাচ্ছে একটু হাউ খাউ করছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আমরা ফেরত নিলাম, ফেরত তো নিলেন বুঝলাম, লক্ষ কোটি টাকা যেখানে ব্যয় হয়ে গেল এই বইগুলো ছাপানোর, এটার খেসারতটা কে দিবে, এই জরিমানাটা কে দিবে? আমাদের ছেলেমেয়েরা যে বই পেতে দেরি হয়ে গেল, আবার নতুন করে প্রিন্ট করবেন বাজারে আনবেন, সেটা তো একটা সময়ের ব্যাপার। এই ক্ষতিগুলো কারা করছে এদেরকে চিহ্নিত করা দরকার। সম্মানিত ভাইয়েরা, এই মাদ্রাসা আমাদের মোটামুটি আমরা মাদ্রাসার গুরুত্ব ইত্যাদি এগুলো মোটামুটি জেনেছি, তো এই শিক্ষাকে আরও আমরা কী করে উন্নত করতে পারি, আরও কী করে আধুনিকায়ন করতে পারি, এই বিষয়টা নিয়ে আমাদের এখন ভাবা উচিত। এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশগুলো অবকাঠামো দিক থেকে আগের তুলনায় এখন অনেক ভালো। একসময় গাছের নিচে ছাত্ররা পড়তেন এবং ভাঙ্গা ঘর দরজা সেখানে পড়াশোনা করতেন, এখন কিন্তু আলহামদুলিল্লাহ অবকাঠামো দিক থেকে আমরা একটা ভালো মানে এসে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো দারুল হুদা ইসলামিয়া কমপ্লেক্সের দিকে চেয়ে দেখুন, আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর একটি প্ল্যাটফর্ম
সুন্দর। এখানে বিশাল বড় একটা মাঠ পাবেন, এখানে বিশাল বড় বড় বিল্ডিং পাবেন, বিশাল বড় আল্লাহকে ডাকার জন্য একটা মসজিদ পাবেন। তো অবকাঠামোগত একটা সৌন্দর্য, একটা মধুরতা, একটা মনোমুগ্ধকর মনোরম একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। তো এই শিক্ষাকে আরও উন্নয়ন করতে হবে কিভাবে, যুগের সাথে কিছুটা সমন্বয় করে, যে সিলেবাসটা এই যুগের জন্য বেশি উপযোগী হবে সেই ধরনের কিছু সিলেবাস আমাদের প্রণয়ন করা। এর মানে আমি এটা বোঝাচ্ছি না যে আমরা একবার বেশি আধুনিক হয়ে যাব, বাংলা অঙ্ক ইংরেজি বেশি ঢুকিয়ে দিব, সায়েন্সের ইত্যাদি সাবজেক্ট ঢুকিয়ে দিব। কারণ মাদ্রাসাগুলোতে এখন কি হচ্ছে, এটা হচ্ছে আলেম তৈরির একটা কারখানা। কারণ আমি তো এখানে ডাক্তার বানানোর জন্য এটা করিনি, আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? কারণ মাদ্রাসাটা হচ্ছে মানে ডাক্তার তো বিভিন্ন ডাক্তার আছে, মানসিক ডাক্তার আছে, এটা হলো মানসিক একটা ডাক্তার এখানে তৈরি করা হয়। তো এই মানসিক ডাক্তার, আত্মিক ডাক্তার তৈরি করার জন্য যে সিলেবাসটা আমাদের বেশি ফলপ্রসূ হবে সে জাতীয় সিলেবাস প্রণয়ন করা। পাশাপাশি আমাদের মাদ্রাসাগুলোতে ভালো মানের শিক্ষকের ব্যবস্থা করতে হবে। আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটিতে আছেন এবং বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ হচ্ছে যে ভালো মানের শিক্ষকগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে মাদ্রাসায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। কারণ আপনি ভালো আউটপুট যদি পেতে চান তাহলে অবশ্যই ভালো মানের শিক্ষক আপনার প্রয়োজন হবে। বেশিরভাগ মাদ্রাসাগুলোতেই দেখবেন মানে এই বেতনের কারণেই হোক আর সুযোগ সুবিধার কারণেই হোক, ওই সাধারণ মানে অশিক্ষিত, অল্প শিক্ষিত, তেমন নিজেরই এলেম নাই এমন মানুষদেরকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাহলে তো আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন না। এই জন্য দেশের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ একটু মানে ভালো, পড়াশোনার মানে ভালো, সেখান থেকে আপনারা খোঁজ নিয়ে দেখবেন তারা কীভাবে এখানে পড়াশোনা করাচ্ছেন। এক নম্বর, সেখানে আপনার ভালো মানের শিক্ষকের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষকদেরকে ভালো মানের একটা সম্মানেরও ব্যবস্থা থাকতে হবে। কারণ শিক্ষক যদি পিছুটান থাকে, তার যদি পুরো দেহ মনটা এই প্রতিষ্ঠানের পিছনে, ছাত্রদের গড়ানোর পিছনে যদি শ্রম দিতে না পারে, মন ব্যয় করতে না পারে, তাকে যদি আবার আলাদা চিন্তা করতে হয়, হ্যাঁ সংসার চালানোর জন্য হোক, ছেলে মেয়ে মানুষ করার জন্য হোক, যদি অন্যদিকেও মন দিতে হয়, আউটসোর্সের তার প্রয়োজন হয়, তাহলে দেখা যাবে কাঙ্ক্ষিত মান আমরা খুঁজে পাব না। এই জন্য সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে ভালো মানের শিক্ষকের ব্যবস্থা করা। পাশাপাশি ছাত্রের মানও ভালো লাগবে, ছাত্রের মানও ভালো লাগবে। শিক্ষার শিক্ষক সব ভালো দিলেন, কমিটি সবাই ভালো, কিন্তু ছাত্রদের ভিতরে যদি পড়াশোনার মনোভাব তৈরি না হয়, এই যে ছাত্রদেরকে মাঝে মাঝে ওয়াজ নসিহত করা, দিনের জ্ঞানের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা, আজকে আমাদের ছাত্রদের মাঝে একটা সমস্যা হলো তারা বেশিরভাগই আলিয়ামুখী হয়ে যাচ্ছে, অর্থাৎ কমিতে পড়ছে আলিয়াতেও পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ আমি আপত্তি করছি না পরীক্ষা দেন, কিন্তু সেটা যেন আমার মূল না হয়ে যায়। কারণ আমি আমার ব্যক্তিগত জীবন থেকেই বলছি যে যতদিন পর্যন্ত আলিয়া মাদ্রাসার দিকে আমাদের ব্রেনকে আমরা নেইনি, ততদিন পর্যন্ত এই মাদ্রাসা লাইনের পড়াশোনাগুলো আমাদের ভালো ছিল। কারণ আমরা মনে করতাম ছোট্টবেলায় যে আমরা যে মাদ্রাসায় পড়ি, কওমি মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর সার্টিফিকেটের কোনো দাম নাই, কাগজের সার্টিফিকেটের কোনো মূল্য নাই। এক মাদ্রাসায় চাকরি করতে যাবেন, সামনে কেতাব দিবে, যদি ভালোভাবে পড়াতে পারেন তাহলে এখানে চাকরি টিকবে, নাহলে চাকরি টিকবে না, এই মনোভাব এক সময় ছিল। এখন তো কাগজের সার্টিফিকেটের দাম বেশি মনে হচ্ছে আর কি। তো এই জন্য মানে ছাত্রদেরকেও আপনার মানে এখানে মনোযোগী হতে হবে, ভালো মানে আলেম হওয়ার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে এবং ছাত্রদেরকে টার্গেট নিতে হবে, তারা কি হতে চায়। ভালো মুহাদ্দিস হতে চাইলে তাকে ওইভাবে ওই সিলেবাসে গড়ে তোলার চেষ্টা করতে হবে, ভালো মুফাসসির হতে চাইলে তাকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, দুঃখের বিষয় হলো সত্য যে আমরা আজকে বড় বড় কিছু মাদ্রাসা যারা ঢাকাতেও আছে, সত্য কথা বলতে বাধা নেই, তারপরও কাঙ্ক্ষিত মানের আলেম আমরা তৈরি করতে পারছি না। কাঙ্ক্ষিত মানের আলেম মানে কি, আজকে দেখুন কোরআনের অনুবাদটাও আমরা এ টু জেড সবাই করতে পারছি না। অনুবাদ তাফসির তো পরের কথা, কোরআনের অনুবাদটাই ফার্স্ট টু লাস্ট, এ টু জেড
বড় বড় মাদ্রাসা, বড় বড় আলেম ওলামা যাদেরকে আমরা মনে করছি, দেখছি অধিকাংশই আমরা দেখা যায় যে কোরআনের অনুবাদটাও কমপ্লিট করতে পারছি না। এবং হাদিসের বিষয়গুলো এরকমই হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই বছর টু বছর এই মানে শিক্ষা ব্যবস্থা থাকার কারণে কেতাব শেষ না হলেও বছর যেহেতু শেষ তিনি আর এক ক্লাসে চলে যাচ্ছেন। উদাহরণস্বরূপ বলি, ধরুন আপনি তিরমিজির বছরে আবু দাউদ তিরমিজি পড়ছেন, এই বছরের ভিতরে নানান ধরনের ছুটির ভিড়ে সামান্য পড়া হয়েছে, পড়া বেশি হয়নি। একটা হাদিসের কেতাবে যদি হাজার হাজার হাদিস থাকে তো দেখা যায় 400, 500, 200, 300 পড়া হয়েছে। এখন কি হবে, বছর শেষ হয়ে গেল, ফাইনাল পরীক্ষা হয়ে গেল, তিনি এই কেতাব ছেড়ে দিয়ে সামনের কেতাবে চলে যাবেন। এইভাবে যদি আমরা অধ্যয়ন করাই, পড়াশোনা করাই, তাহলে আমরা কাঙ্ক্ষিত মানের আলেম তৈরি করতে পারবো না। সালাফদের যুগে কিন্তু বছর টু বছর হিসাবে শিক্ষা ব্যবস্থা ছিল না, তাদের ছিল কেতাব টু কেতাব। এদের কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বছর টু বছর নয়, কেতাব টু কেতাব এইভাবে আলেম তৈরির চেষ্টা করতে হবে। তার মানে কি, পার্থক্যটা হচ্ছে যে আগে এখনকার যুগের হলে বছর টু বছর, এই জানুয়ারি থেকে ডিসেম্বরের 31 তারিখ ধরুন, এবং আমাদের এখন তো ছুটির ব্যবস্থা, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে সব শিক্ষা ব্যবস্থা পরীক্ষা নিয়ে বন্ধ করে দিতে হয়, 15 দিন তারা বাচ্চারা ছুটি কাটাবে। তাহলে জানুয়ারির প্রথম থেকে নিয়ে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম চলছে। এই সময়ের ভিতরে কতগুলো ছুটি আমরা কাটাই খেয়াল করেছেন, রমজান মাস পুরোটাই ছুটি কাটানো হয়। তাহলে রমজান মাসে কতগুলো ছুটি আছে, 30 দিন, তার আগে আবার 5 দিন, শাওয়াল শাবান মাসের 5 দিন, পরে শাওয়াল আবার 10 দিন, তাহলে রমজান কেন্দ্রিক ছুটি চলে গেল কত, প্রায় 45 দিন, কোরবানির ছুটি আছে প্রায় 15 থেকে 18 দিন। এইভাবে ইংরেজি প্রতি শুক্রবার আমরা ছুটি কাটাই, তাহলে 52টা শুক্রবার আছে কি না বছরে, কি বলেন, 52টা শুক্রবার আছে না, 52 শুক্রবার পড়া নষ্ট শেষ। তারপরে আবার বৃহস্পতিবার আবার হাফ, শুক্রবারে মাফ, স্লোগান তো আছেই, শুক্রবারে হাফ, বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাফ। তো হাফ যদি হয় তো এখানেও তো অর্ধেক বেলা, যদি আমরা 52টা না ধরি তাহলে কটা ধরবেন, 26টা তো ধরবেন, এখানে তো 26 দিন মার গেল। এইভাবে দেখা যায় সপ্তাহে পরীক্ষার ছুটি, পরীক্ষার প্রস্তুতির ছুটি, এই নানান ধরনের ছুটিতে মূল যে পড়াশোনা সেটা বছরে 160-এর মতো সময় পাওয়া যাবে, 360টা দিন বছর হলেও পড়াশোনার জন্য পাওয়া যায় মাত্র 150টা অথবা 160টা দিন। এর মধ্যে শিক্ষকের অসুস্থতা আছে, উনি ছুটি কাটাবেন, ছাত্রের অসুস্থতা আছে, উনি ছুটি কাটাবেন, পারিবারিক অনুষ্ঠান, এ অনুষ্ঠান, এভাবে দেখা যায় যে পড়াশোনার মূল অংশটুকু খুবই কম পাওয়া যায়। তো সুতরাং এই আপনার বছর টু বছর দিয়ে আলেম তৈরি করা সম্ভব নয়। যদি আমরা এই পরিবেশে আসতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে আমরা পরামর্শ দিব ইনশাআল্লাহ, দারুল হুদা আল ইসলামী, ইসলামী কমপ্লেক্স, এখানে যে সিস্টেম আছে পাশাপাশি এমন কিছু ব্যবস্থাপনা থাকা দরকার যে সকল ছাত্ররা বছর টু বছর চায় না, তারা এলএম টু এলএম চায়, কেতাব টু কেতাব চায়। ধরুন নাহু সরফের একটা কেতাবের নাম বলি, হেদায়েতুন নাহু, এই কিতাবটা যদি এ টু জেড ফার্স্ট টু লাস্ট পড়া হয় তাহলে মোটামুটি আরবি ব্যাকরণ সম্পর্কে একটা ধারণা তার এসে যাবে। অনুরূপভাবে এলমুসিগ একটা কিতাবের নাম আছে, সেটা হলো সরফের কেতবিদ্যা, এটা যদি ফার্স্ট টু লাস্ট পড়ানো হয় তাহলে ছেলেটা একটা ভালো মানের ছাত্র, মানে ওস্তাদ তৈরি হবে। তো এইভাবে না করে সহি বুখারি পড়াচ্ছি, দেখুন আমরা সহি বুখারি পড়াচ্ছি, কয়টা হাদিস আমরা পড়াচ্ছি, এবং শুরু দিকে এমন হয় যে একটা হাদিস নিয়ে এক দুদিন আমাদের আলোচনা হয়, আর শেষের দিকে শুধু ছাত্র পড়ে যাবে, ওস্তাদ শুধু বলবে চলো 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 চলো, এছাড়া আর কিছু বলার থাকে না। তাহলে এইভাবেই করি কালেম তৈরি হবে। এই জন্য যে একটা চুটকি বলা হয় যে হাট হাজারি মাদ্রাসার, ওটা হানাফি মাদ্রাসা আপনারা জানেন তো, এক দাদা তার নাতিকে বলছে যে তোমরা দাওরা ক্লাসে কী ক্লাস করো, আমি একটু বসবো। হয়তো আপনি বসে কী করবেন, কয় না আমার একটু শখ হয়েছে, আমি একটু ক্লাসে বসবো, দেখি তোমরা কেমনে পড়াশোনা করো। তো দাদাকে সাথে করে নিয়ে গেছে, তো মহাদ্দিস হাদিস ছাত্ররা পড়ে যাচ্ছে, আর যিনি ওস্তাদ তিনি শুধু বলছেন কি চলো, একটা করে হাদিস শেষ হয় আর বলে কি চলো, মানে সামনে চলো, এটা হয়েছে তো বোঝো তো সামনে চলো। তো শেষে দাদা বলছে যে এইরকম ওস্তাদ তো আমি নিজেই হইতে পারি, সামনে বসে খালি বলতে হয় চলো, তো এটা তো তোমার অত বড় মহাদ্দেশের কাছে গিয়ে তুই কী পড়িস, তা আমার কাছেই পড়িস, তুই পড়বি আর আমি খালি বলবো চলো, তো এটাই তো হয়ে গেল, তো অত দূরে তো যাওয়ার দরকার হয় না।
কথা বুঝতে পেরেছেন? তো এভাবে আলেম তৈরি করা সম্ভব নয়। বোখা সহি বোখারির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাহকিক করে গবেষণা করে যদি আমরা পড়াইতে পারি তাহলে আমাদের ছাত্ররা আশা করা যায় একটা মানসম্মত ছাত্র আমরা তৈরি করতে পারবো। পাশাপাশি আমাদের অভিভাবকদেরকেও বলবো যে মাদ্রাসাগুলো তো আপনারা জানেন যে এটা বেসরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারি কোনো অনুদান থাকে না। এখন আমরা তো আপনাদেরকে বললাম ভালো মানের শিক্ষক নিতে হবে, তো ভালো মানের শিক্ষক নিতে হলে দুটো ওই অর্থনৈতিক সহযোগিতা তো আপনাদের লাগবে, তাই না? কি বলেন, ভালো মানের শিক্ষক নিতে হলে ভালো মানের অর্থ লাগবে না? তো মাদ্রাসার তো কোনো সোর্স নাই, এদের তো খেত খামারের বাগান নাই যেখান থেকে আসবে অর্থ সম্পদ আসবে বা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, সেই সুযোগ তো নাই। এই জন্য অভিভাবক যারা আছেন তাদেরকেও একটু স্বাবলম্বী হয়ে মাদ্রাসাকে বড় ধরনের একটা সাপোর্ট আপনাদেরকে অবশ্যই দিতে হবে, যাতে করে আপনার ছেলের জন্য ভালো মানের শিক্ষকের ব্যবস্থা করা যায়। আর আপনাদের বিশেষ করে একটা বিষয় খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে যে ইদানিং আমাদের মাঝে একটা প্রবণতা কাজ করছে যে তাড়াতাড়ি শেষ করার, তাড়াতাড়ি শেষ করেন। এই তাড়াতাড়ি দ্রুত এটা হচ্ছে এলেম মানে শিক্ষা মানে বড় একটা বাধা। ইমাম শাফি রহমুল্লাহ এলেম অর্জনের জন্য ছয়টি শর্ত দিয়েছেন, কটি বললাম? ছয়টি শর্ত। তার সর্বশ্রেষ্ঠ বলেছেন তিনি তুলুজ্জামান, একটু লম্বা সময় পড়াশোনার পিছনে ব্যয় করতে হবে। কিন্তু এখন আমরা শর্ট কোর্সের পিছনে একটু বেশি দৌড়াচ্ছি। হ্যাঁ, আমি বলি যে হ্যাঁ শর্ট কোর্স আপত্তি নাই, কারণ সবাইকে আমরা আল্লামতো দাহার বানাইতে পারবো না। শর্ট কোর্সে শর্ট আলেম হবে এই বিশ্বাস নিয়েই শর্ট কোর্সে যাবেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? তা আমি মাঝে মাঝে বলি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু শর্ট কোর্সের ছাত্র, মাত্র 4 বছরের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু এই শর্ট কোর্সের ছাত্র হলেও হাদিস মুখস্থ কতগুলো তার? 5000-এর উপরে তার হাদিস মুখস্থ। তাহলে ওইরকম শর্ট কোর্স যদি হয় সমস্যা নাই, আবু হুরায়রার মতো শর্ট কোর্সে পড়েন সমস্যা নাই। তো পাশাপাশি আরও কিছু কথা আপনাদের বলি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা শিক্ষার মানকে আরও উন্নত কীভাবে করতে পারি? যারা আমরা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি তাদেরকে পুরো প্রতিষ্ঠানটাকে নজরদারির ভিতরে নিয়ে আসতে হবে। ছাত্রদেরকে শুধুমাত্র ক্লাসে পাঠদান করে ছেড়ে দিলে তা কিন্তু হবে না, এদেরকে এই 24 ঘন্টার একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে হবে। অর্থাৎ ধরুন সকাল 7:30 আমার মাদ্রাসার কথাই বলি, 7:30 ক্লাস শুরু হচ্ছে, 12:30 ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এরপরে ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করছে কি না, ওর গতিবিধি কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই সম্পূর্ণ বিষয়টাকে তদারকির ভিতরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, অনুমতি ছাড়া যেন ছেলেরা গেটের বাইরে যেতে না পারে। আসরের পরে তার রুটিনটা কি হবে, এবং আমরা চেষ্টা করি মাগরিব থেকে এশা পর্যন্ত, বিশেষ করে মাগরিব থেকে এশা পর্যন্ত একটা গ্রুপ অফ স্টাডি যেটাকে বলা হয় সম্মিলিত পাঠ তার পড়াশোনা, সেখানে আমরা একজন জেনারেল টিচার রাখি এবং একজন অ্যারাবিক টিচার রাখি এবং সব ছাত্র একসাথে বসে পড়াশোনার চেষ্টা করে। যার আরবির সমস্যা অ্যারাবিক টিচারের কাছে গিয়ে ওটা বলে নিয়ে আসবে, ক্লাসে বোঝেনি এখন বোঝার চেষ্টা করছে পারছে না, ওস্তাদের সহযোগিতা নেবে। এটাকে আমরা একটা কোচিং নাম দিয়েছি। তো এভাবে ছাত্রদেরকে আমরা আস্তে আস্তে ভালো মানের নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। তো সর্বোপরি মাদ্রাসার যেমন পরিবেশটাও ভালো লাগবে, মেধাবী শিক্ষক লাগবে, মেধাবী ছাত্র লাগবে, পরিচালনা পরিষদও দক্ষ হতে হবে। এইভাবে যদি আমরা চেষ্টা করি আশা করা যায় আমরা কাঙ্ক্ষিত মানের একটা ফলাফল পাবো, মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাদ্রাসার, বিশেষ করে আমাদের সন্তানদের কে যেন আমরা মাদ্রাসা লাইনে পড়ানোর চেষ্টা করি, দিনই লাইনে পড়ানোর চেষ্টা করি, কমপক্ষে এসএসসি পর্যন্ত যেন দিনই লাইনে পড়াশোনা করি, এরপরে তিনি জেনারেল লাইনে যাবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীত প্রার্থনা, তিনি যেন আমাদেরকে এই দিনই প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু পর্যন্ত বিজড়িত থেকে জড়িত থেকে দিনের খেদমত করার তৌফিক দান করেন, এবং মাদ্রাসাগুলো থেকে যেন আমরা এমন মানের উস্তাদ বের করতে পারি যেমন মুফাসসির যদি একটা আয়াত পড়লেন সেটা অনুবাদ ব্যাখ্যা সহ যেন উনি উপস্থাপন করতে পারেন, একটা হাদিস শুনলেন এটা সহি না জয়ীফ, এবং জয়ীফ হলে কেন জয়ীফ, জাল হলে কেন জয়ীফ, কী কী সমস্যা, এই যে অগাধ একটা জ্ঞান
এই ধরনের আলেমের অভাব বাংলাদেশে খুবই প্রকট, মানে মারাত্মক আকার ধারণ করেছে। শেখ আলবানী রহমুল্লাহ চলে গিয়েছেন এবং ইমাম আরও যারা বড় বড় আলেম ওলামা ছিলেন, বিন বাজ রহমুল্লাহ, ইবনে উসাইমিন রহমুল্লাহ, এনারা চলে গিয়েছেন। তা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত বলা যায় ওই রকম প্রত্যুৎপন্নমতি ভালো বিজ্ঞ আলেম তৈরি হচ্ছে না। পাশাপাশি আর একটি ব্যবস্থা যদি আমাদের নেওয়া যেত তাহলে আরও ভালো হতো। সালাফদের যুগে যেরকম শিক্ষা ব্যবস্থা ছিল, একটা মসজিদে একজন শেখ নিয়মিত দার্স দিবেন, সেখানে ছাত্ররা এসে পড়াশোনা করবে, যেটা মসজিদে নববীতে পাবেন, সৌদি আরবে বিভিন্ন মসজিদে পাবেন। ক্লাসের পড়ার পরেও এই যে হালাকা, ওস্তাদের বিশেষ সংস্পর্শ দরকার, ওস্তাদের সংস্পর্শ দরকার, ভালো মানের একজন ওস্তাদের কাছে গিয়ে ওখানে পড়াশোনা করবে, সার্টিফিকেট দরকার নাই। আমাদের মদিনা ভার্সিটির ওস্তাদরাও বলতেন, আল ইলমু হুনাক লাইসা হুনা, আল ইলমু হুনাক লাইসা হুনা, অর্থাৎ আমাদের মদিনা ভার্সিটির ওস্তাদরাও বলছেন এলেম হলো ওই জায়গায়, মানে মসজিদের নববীতে যে সকল বড় বড় শেখ মাশাইখ দার্স দিচ্ছেন, ফ্রি দার্স দিচ্ছেন, ওইটা হলো এলেমের জায়গা, এই ক্লাসটা এলেমের জায়গা নয়। এই মানের আমরা দেখছি আমাদের আহলুল হাদিসের ভিতরে এটা একটা মারাত্মক ত্রুটি। আমার জানা মতে এখন পর্যন্ত এমন একজন আলেমকে আমরা পাচ্ছি না যে তিনি তার এলাকাতেই হোক বা কোনো একটা বড় মসজিদে বসে দার্স দিচ্ছেন, বিভিন্ন দেশ এলাকার ছাত্র এসে ওখান থেকে এলেম নিচ্ছে, এইরকম কোনো ব্যবস্থাপনা আমরা পাচ্ছি না। শুধু এই ক্লাসের মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে গিয়েছি। ওস্তাদ যাবেন, 30 মিনিট একটা ক্লাস নেবেন, 30 মিনিটে আপনি কী পড়াবেন? কিন্তু যদি মাগরিব থেকে এসা পর্যন্ত একজন বড় শাইখের কাছে গিয়া আমরা এলিমটা নিতে পারতাম, তাহলে আশা করা যায় আমরা এই সহিহ বুখারীর শুরু থেকে শেষ পর্যন্ত, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সহিহ মুসলিম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়তে পারি, পড়াইতে পারি, তাহলে নিজেদের এলেমের সমৃদ্ধি হবে, আমাদের ভালো মানের কাঙ্ক্ষিত মানের ছাত্র তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসাগুলোকে আরও উন্নত করার সুযোগ সহযোগী মানে দান করুন। এই প্রত্যাশা কামনা দোয়া ব্যক্ত করি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।